الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশে করোনা রোগীদের জন্য চারটি বড় সুসংবাদ নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি। আপনারা জানেন, করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে প্রায় 3.5 লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। 15,000-এরও অধিক লোক এই পর্যন্ত মারা গিয়েছেন এবং সুস্থ হয়েছেন প্রায় লক্ষাধিক। গত 8ই মার্চ থেকে এই রোগে আক্রান্ত রোগী বাংলাদেশেও ধরা পড়েছে। এ পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী প্রায় 33 জন এই রোগে আক্রান্ত হয়েছেন, 5 জন সুস্থ হয়েছেন এবং 3 জন মারা গিয়েছেন তথা শহীদ হয়েছেন। বাংলাদেশের প্রায় 90% মুসলমান। আমাদের ধর্মীয় বিশ্বাস হল মহান আল্লাহ রব্বুল আলামিন, তিনি দয়ালু সর্বশক্তিমান। আমাদের ঈমান হলো মৃত্যুর পরই হলো আসল জীবন, দুনিয়া হলো আখেরাতের শস্যক্ষেত্র। দুনিয়ায় ভালো কাজ করলেই আখেরাতে পাওয়া যাবে উত্তম প্রতিদান। সে ঈমান আকিদাকে ধারণ করেই এই দেশে কোনো মুসলমান মারা গেলে অতি সম্মানের সাথে কাফন দাফন জানাজা করা অন্য সব মুসলমানের দায়িত্ব ও কর্তব্য বলে মনে করেন। তাই এদেশে কোনো মুসলমান যদি করোনা ভাইরাসে মারা যায়, সে হবে শহীদ, আলহামদুলিল্লাহ। আর বাংলার মুসলমান একজন শহীদকে সর্বোচ্চ সম্মানের সাথে জানাজা পড়া ছাড়া কখনো মাটিতে পুঁতে ফেলতে দিবে না। অনেকে বলছে পুড়িয়ে ফেলতে, এই পুড়িয়ে ফেলার গর্হিত কাজ একজন শহীদের সাথে বাংলাদেশের মুসলমান করতে দিবে না, বরং স্বাভাবিকভাবে এই দেশের জনগণ তার মুসলমান ভাই বোনকে আত্মীয় স্বজনকে দাফন কাফনের ব্যবস্থা করবে। যে 3 জন অলরেডি মারা গিয়েছেন তাদেরকে সুন্দরভাবে জানাজা সহ এবং দাফন কাফনের সাথে তাদের দাফনের ব্যবস্থা করা হয়েছে। এটাই হলো বাংলাদেশের মানুষের জন্য সুসংবাদ। যদি আপনি মুসলমান হন তাহলে আপনার এই মৃত্যু শহীদি মৃত্যু। যেমন মুয়াত্তায় মালিকের একটি হাদিস, হযরত জাবির বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলার পথে মৃত্যুবরণ করা ছাড়াও 7 প্রকারের শহীদ রয়েছে, এবং তার মধ্যে বলা হচ্ছে প্রথমত তিনি হলেন মহামারীতে যে মৃত্যুবরণকারী, দ্বিতীয়ত পানিতে নিমজ্জিত ব্যক্তি, তৃতীয়ত শয্যাশায়ী অবস্থায় মৃত ব্যক্তি, চতুর্থত পেটের রোগে মৃত্যুবরণকারী, পঞ্চমত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী, ষষ্ঠত যে ব্যক্তি ধ্বংসাবশেষের নিচে পড়ে, কোনো কিছুর নিচে পড়ে মারা যায়, এবং সপ্তমত প্রসবকালীন সময়ে মৃত্যুবরণকারী নারী। এই 7 প্রকারের নারীও শহীদি মর্যাদা পাবে। তাছাড়া মুসলমানদের আরও বিশ্বাস হলো মৃত্যু কখন কীভাবে হবে তা নির্ধারিত। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও লা ইস্তাকদিমুন, যার মৃত্যু যখন তার 1 সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তাই সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এটাই হলো ঈমান, এটাই হলো আকীদা মুসলমানদের। অন্যায় অপরাধ গুনাহ পাপমুক্ত জীবনযাপন করতে হবে, তাহলে মুসলমানদের জন্য এই মৃত্যু হবে আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ। যেমন হাদিস শরীফে আছে মৃত্যু হলো মুমিনের জন্য উপহার স্বরূপ, তাই কোনো মুসলমান যেমন মৃত্যুকে ভয় করে না, আবার মুসলমানরা মৃত্যুর জন্য প্রস্তুত থেকে সদা সর্বদা অন্যায় জুলুম ও পাপও করে না। অপর এক হাদিসে আছে আল মাউতু কাফফারাতু লিকুল্লি মুসলিম, অর্থাৎ মৃত্যু প্রত্যেক মুসলমানের গুনাহের কাফফারা স্বরূপ। তো এই হাদিস বোঝা আরও সহজ হয় আরেকটি হাদিস দ্বারা, তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, মুমিনের জীবনে যতগুলি কষ্ট পেরেশানি আসে যদি একটি কাঁটাও ভিদে তা তার গুনাহের কাফফারা হয়ে যায়, যদি সামান্য ক্লান্তিও আসে তার বদলায়ও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। এটাও এই হাদিসের শেষ অংশে উল্লেখ আছে, হাত্তাল হাম্মু ইয়াহুম্মুহু, এমনকি যদি কোনো চিন্তায়ও লিপ্ত হয় তার দ্বারাও তার গুনাহের কাফফারা হয়। সুতরাং এরকম ছোট ছোট দুঃখ কষ্ট পেরেশানির কারণে যদি গুনাহ মাফ হয়, তাহলে চিন্তা করুন দুনিয়ার সবচেয়ে বড় কষ্টদায়ক বস্তু হলো মৃত্যু, আর সেই মৃত্যু যন্ত্রণা যখন মুমিনের উপর আসে সেটার বদলায় আল্লাহ তার মুমিন মুসলমান বান্দার গুনাহসমূহকে মাফ করে দেন। অতএব এই করোনা ভাইরাসে যারা
মৃত মৃত্যুবরণ করেছে সে যদি মুসলমান হয় তাহলে তার জন্য চারটি সুসংবাদ। প্রথমত, সে যদি মৃত্যুবরণ করে তার মৃত্যু হবে শহীদ মৃত্যু। দ্বিতীয়ত, সে যদি মুমিন হয়, পাপাচারী না হয়, তাহলে এই মৃত্যু তার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ। তৃতীয়ত, সে যদি গুনাহগারও হয়, এই ভাইরাসে কষ্ট পাওয়ার ফলে আল্লাহ তার সকল গুনাহসমূহ ক্ষমা করে দিবেন এবং সে নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করবে। চতুর্থত, এই দেশের মুসলমান একজন করোনার রোগীকে ইনশাল্লাহ মৃত্যুবরণ করলে, সে যেহেতু শহীদই মৃত্যুবরণ করেছে, তার জানাজা এবং দাফন ছাড়া, কাফন ছাড়া তাকে দাফন করবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশের সকল মানুষকে এই মহামারী থেকে হেফাজত করুন। সারা বিশ্বের এই মানুষকে আল্লাহ রব্বুল আলামিন এই আজাব গজব থেকে হেফাজত করুন। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকাম যথাযথভাবে পালন করে আল্লাহর নির্দেশকে দুনিয়ার জমিনের মধ্যে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। আম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালাম।